Good morning, everyone. Welcome back to my channel to a new vlog. I'm Esha Ana. I train small world. তোমাদেরকে স্বাগত। আজ এখন অলমোস্ট বেজে গেছে 10:30টা। আজকে আমার চান হয়ে গেছে। কারণটা তো তোমরা জানোই, আজকে বিশ্বকর্মা পূজো। তো প্রথমেই সবাইকে উইশ করি শুভ বিশ্বকর্মা পূজো। প্রত্যেককে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। ভগবান তোমাদের সকলের মঙ্গল করুক আর সবাইকে একটা একটা করে গাড়ি গিফট করুক। কারণ বিশ্বকর্মা তো গাড়ি বা মোটরসেরই ভগবান বলে আমরা জানি। তো চলো আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে 10:30টা বাজছে। এই ঘর থেকে এশা আয়না বাইরে রয়েছে। আমার চান হয়ে গেছে। প্রথমে আমি আমার ঘরের পুজোটা করে দেবো। আর তোমাদেরকে দেখানো হয়নি, আমাদের একটা বাইক আর একটা ফোর হুইলার আছে। তো চলো আজকে ওটাকেও পুজো করবো, তোমাদের সাথে একটা শেয়ার করবো খানিকটা। আমি বাড়িতেই নিজেরাই পুজো করে নেবো, এর জন্য কোনো পুরোহিত মশাইকে আজকে ডাকা হয়নি। আমরা নিজেরাই করবো, তো যতটা পারবো ততটাই করার চেষ্টা করবো। তো চলো, সেই সময় আমি একটা থালাও নিয়ে নিয়েছি, কারণ এটাতে সাজিয়ে আমাদের যে পার্কিং হয়, মানে আমি তো ফ্ল্যাটের নিচে যে পার্কিং আছে ওখানে নিয়ে যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, তারপরে আবার আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। তো এখন আমি এটাকে সাজিয়ে নিই ঝটফট করে। আর বাড়ির যে ঠাকুরটা আছে, মানে বাড়িতে যেখানে আমি পুজো করি আর কি, ওইটাকেও করে নিই। দাঁড়াও, আমার এই ঘরের না এই জায়গাটা প্রচণ্ড অন্ধকার। তোমাদেরকে কোনোদিন আমার ঠাকুর ঘরটা সেরকমভাবে শেয়ার করা হয়নি। খুব ছোট্ট একটা ঠাকুর ঘর তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এটা তো এর মধ্যে ধূপ ধুলো আর এই খাওয়াটার মধ্যে সব কিছু নিয়ে সাজিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমি দেখা থাকি। আর এখন অলরেডি তোমার বাজছে, দাঁড়াও তোমাদের দেখাই। অলরেডি বেজে গেছে 10:30, আর এইটা 10:30 বেজে গেছে। আর এইটা আমি যখন পুরী গেছিলাম তখন ওখান থেকেই কিনে আনা হয়েছিল। আর এখানে আমার জলখাবারে দুধ রুটিটা রেডি হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে। আর আজকে আমাদের ভেজ হবে, বিশ্বকর্মা পুজো যেহেতু, তো আজকে আমাদের হবে পোলাও আর মটর পনির। তো ওটাও আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। তো চলো আমি এখন এইটা রেডি করে নিই থালাটা, নাহলে আবার নিয়ে যাওয়ার সময় একটু অসুবিধা হয়ে যাবে। তো চলো দেখতে। তো চলো বন্ধুরা, বিশ্বকর্মা পুজোর অনেক দিন বাদেই আমি আমার এই ব্লগটা শেয়ার করছি, কারণ আমি সেইখান থেকে আমি এডিট করার আর অনেকটা সময় করে উঠতে পারিনি। আর এশা আয়নাকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো আমি আমার এই যে থালাটা এটা সাজিয়ে নিয়ে নিচ্ছি, মানে আমাদের দুটো গাড়ি আছে বলে ও দুটো ফুলের মালা এনেছিলো। বিশ্বকর্মা পুজোয় নর্মালি যেরকম ধরনের ডিজাইনার যে মালাগুলো পাওয়া যায় ওই রকম ধরনের মালাই বেশিরভাগ জন নিয়ে আসে। আমরাও এত বছর ধরে নিয়ে এসেছি, কিন্তু এবছর মনে হলো যে চলো একটু ফুল দিই, ভগবানকে সাজাই, তাই ফুলের মালাটা নিয়ে এলাম। আর ওখান থেকে খানিকটা করে ফুল ছোটো ছোটো করে খুলেও নিলাম, কারণ মালাগুলোর এত শেষ পর্যন্ত ফুলগুলো থাকে যে যেগুলো আমি ইয়ে পর্যন্ত মানে গাড়িতে ঠিক মতো লাগানো হয়ে ওঠানোর জন্য ওই ফুলগুলো নিয়ে আমার ঘরের যে ঠাকুর আছে ওটাকে পুজো করবো। আর আমার সাথে সাথে এশা আয়নাকেও দেখে নাও, ওরাও পাশে বসে আমাকে রীতিমতো হেল্প করে। আর ক্যামেরা দেখার পর তো তোমাদেরকে হাই হ্যালো একদম মানে না শেখালেও করতে থাকে। তো আমার থালাটা অলমোস্ট রেডি হয়েই গেছিলো। এই দেখো, এই ফুলগুলো দিয়ে আমি আমার ঘরের যে ঠাকুর আছে তাকে সাজিয়ে নিলাম। আর ঠাকুরটাকেও একটু আজকের জন্য একটু সন্দেশ একটু জল দিলাম, যেন আমাদের একটু আশীর্বাদ করে। আর তার সাথে সাথে এশা আয়নার বদমাইশিটা এদেরকে সামলেই আমি আমার ব্লগটা করার চেষ্টা করি। তো তোমাদেরকে অনেকেই আমার তরফ থেকে অনেক বড় বড় থ্যাঙ্কস, কারণ আমার চ্যানেলটাকে অনেকেই সাবস্ক্রাইব করেছো। তোমাদের আমার যে ভিডিও ভালো লাগছে বা আমার যে ভিডিও তোমরা পছন্দ করছো, আমি যে তোমাদের আমার ভিডিওর মাধ্যমে কোনো রকম হেল্প করতে পারছি সেটার জন্য আমার খুব ভালো লাগছে। কারণ আমি মনে করেছিলাম যে ব্লগিং মানে শুধু এটা নয় যে নিজের ডেইলি লাইফস্টাইলটা দেখো। আমরা রেডি হয়ে গেছি এরকম ভাবে। হাই করে দাও। হাই, হ্যাপি বিশ্বকর্মা পূজা। সে হ্যাপি বিশ্বকর্মা পূজা। আচ্ছা আচ্ছা, হ্যাপি হ্যাপি হ্যাপি। চলো আমাদের সাথে দেখতে থাকো। তো চলো আমরা লিফট করে অলরেডি আমাদের গাড়ির কাছে যাচ্ছি। হ্যাঁ, তখন যে কথাটা আমি কমপ্লিট করতে পারিনি সেটা এই সময় একটু কমপ্লিট করে দিই, যে ব্লগিং মানে আমার আমার কাছে ব্লগিং মানে এটা নয় যে প্রতিদিনকার ডেইলি লাইফস্টাইলটাই দেখানো। ডেইলি লাইফস্টাইল তো ব্লগিংয়ের একটা পার্ট হতে পারে, অনেকের ক্ষেত্রেই দেখেছি। তো আমার মনে হয় আমি আমার তরফ থেকে যতটা পারবো আমার যে ভিউয়ার্স বা আমার যে সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা আছে তাদেরকে আমি সাহায্য করবো। তাই আমার আমি যেহেতু অনেক বছর কলকাতাতে রেন্টে ছিলাম বলে আমার কাছে রেন্টাল সম্বন্ধে আইডিয়াটা একটু বেশি, এবং ইন ফিউচারে আমি তোমাদেরকে বলেছি যে হাউ টু গেট জব এই ভিডিওগুলোও দেবো। তো তোমরা তোমাদের যদি রীতিমতো সাপোর্ট পাই, তোমরা যদি কমেন্ট করো, তো নিশ্চয়ই ধীরে ধীরে আমি
ওই ধরনের ভিডিওগুলো দেওয়ারও চেষ্টা করব। আমি চাই প্রত্যেকটা মানুষ যারা ছোট শহর থেকে আমার এই ভিডিওসগুলো দেখো বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আমার এই ভিডিওগুলো দেখো, তারা যেন ওয়েস্ট বেঙ্গলে এসে একটা চাকরি বা একটা নিজস্ব বাসস্থান বা নিজেদের যে বাচ্চা তাদের পড়াশোনা সবটাই যেন তারা একটা ভালো মাল্টিপ্লে সিটি থেকে করতে পারো। কারণ সবার পক্ষে বাইরে গিয়ে করাটা হয়তো অতটা পসিবল হয় না, বা আমরাও যখন প্রথম কলকাতাতে আসি আমাদের ক্ষেত্রেও এই প্রবলেমগুলো অনেকটা হয়েছিল। তো সেই জন্যই আমি আমার বন্ধুদেরকে সাহায্য করার জন্য অলওয়েজ রেডি হয়ে আছি। তোমরা আমাকে কমেন্ট করো এবং জানতে চাও তোমরা কীরকম ধরনের ভিডিওস দেখতে চাইছো, আমি সেরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের অলমোস্ট পুজো হয়ে গেছে, প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি। এই যে গাড়িটা দেখলে, এটা আমাদের একটা ফোর হুইলার আর একটা বাইক আছে, ওটা আমাদের একটা টু হুইলার। তো এশা এনা আমাদের সাথে ভগবানের কৃপায় ওরা খুব সুন্দরভাবে পুজো করতে শিখে গেছে, বা ওরা ওই জিনিসটা করতে খুব পছন্দও করে। ওদেরকে পুরো ড্রেস চেঞ্জ করিয়ে দুজনকে আলাদা আলাদা করে প্রণাম করিয়ে নিচ্ছি। তো এই ভিডিওতে আমি আমারটা দেখাতে পারিনি, কারণ ওদেরকে আমি যখন পুজো করছিলাম তখন ক্যামেরা ধরার মতন কেউ ছিল না বা রেকর্ডিং করার মতন, আর ওর বাবা এশা এনাকে ধরেছিল কারণ এখানে একটু আরতি করারও ব্যাপার আছে। তো ওদেরকে আমি আস্তে আস্তে এরকমভাবেই শেখানোর চেষ্টা করি, যাতে ওরা ছোটো হলেও ছোটোবেলা থেকেই এই জিনিসগুলোর সাথে ওরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে পারে। কারণ বড় হবার সাথে সাথে হয়তো কতটা টাইম পাবে জানি না, কিন্তু মন থেকে ভগবানকে ডাকারও তো একটা ব্যাপার থেকেই যায়। তো এই জন্য আমাকে এই দিক থেকে সত্যি করেই খুব হেল্প করে, বা ওরা খুব বোঝদার। তো আজকে আমি আর আমার কুকিংটা তোমাদের সাথে শেয়ার করার টাইমটা পারিনি, কারণ এসে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এসে এনেকে খাইছি, ওদেরকে চান করিয়েছি, আবার কুকিং সেটা করতে পারিনি। তো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম আমি পোলাও আর মটর পনির বানিয়েছি। যদি তোমরা কেউ পোলাও আর মটর পনিরের রেসিপিটা জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে একদিন শেয়ার করব। আর পোলাওয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এটা খুব মানে জাস্ট 5 মিনিটই হয়ে যাওয়ার মতন একটা ভেজ রেসিপি। মটর পনিরটা তো দেওয়া নেই আমার চ্যানেলে, যদি বলো তো আমি শেয়ার করব। তো আমি এখন আমার হাজব্যান্ড সন্তুকে খাবারটা দিয়ে দিলাম, আর ধীরে ধীরে আমি আমার খাবারটাও নিয়ে চলে আসবো। তো খাবারটা দেখতে অনেকটা এরকম হয়েছিলো, আর এটা আমার খাবার। তো অলরেডি এখন অলমোস্ট 3টে বেজে গেছে, এসে না শুয়ে পড়েছে, তারপরেই আমরা আমাদের লাঞ্চটা আজকে কমপ্লিট করছি। কারণ আজকে দিনটা খুবই ব্যস্ততার মধ্যে ছিল, এবং বিকেলবেলা তো আমরা একটু বাইরের দিকে যাবার চেষ্টা করব। তো যদি যাই তাহলে নিশ্চয়ই তোমাদেরকে তো ব্লগে আমি শেয়ার করবই যে আমরা আজকে বাইরে যাচ্ছি। তো খাবারটা মোটামুটি ঠিকঠাক এবং ভেজ রেসিপি হিসেবে খুব সুন্দর টেস্টি হয়েছিল। পনিরগুলো আমি তোমাদের কেটে কেটে দেখিয়ে দিচ্ছি যে ওটা খুব সুন্দর সেদ্ধও হয়েছিল এবং খেতেও বেশ ভালো হয়েছিল। তো চলো ধীরে ধীরে তোমরা আমার ব্লগটা দেখো, এবং আমরা যে বাইরে যাচ্ছি সেটারও ভিডিওস আছে। তোমরা যদি দেখতে মানে জানতে চাও যে কোথা থেকে আমি শপিংগুলো করলাম, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, যদি আমার ভিডিওসটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। চলো, আমি আমার সন্ধ্যাবেলায় তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এখন অলরেডি বেজে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, 7:45 বেজে গেছে। আমি আজকে যাচ্ছি একবার শনিবার একটু বাজার করার জন্য। তো এশায়না অলসো রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এশায়না বডি স্প্রে লাগাচ্ছে, গডটা আমার খুব মেসি। এশায়না বডি স্প্রে লাগাচ্ছে, ওর বাবা বডি স্প্রে লাগিয়েও দিচ্ছে। বডি স্প্রে ছাড়া ব্যাটা ওরা বাইরে যাবেন না। তো চলো এখান থেকেই আমি যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করবো। বাজার থেকে একটু ঘুরে আসি, কয়েকটা জিনিসও নেবার আছে, পুজোর বাজার চলছে না এখন সবে সবে। আর এখানে অলরেডি এসে আনার জন্য এই কেটেলটাতে ভাত হয়ে গেছে, ওরা রাতে ভাত খাবে, আর আমাদের রুটি হয়ে গেছে, আর এখানে আরও কিছু কিছু খাবার। এটা সকালে করেছিলাম যে মটর পনিরটা, ওইটা দিয়ে রাতের খাবারটাই খেয়ে নেবো আমরা। তো চলো দেখতে থাকবো কী কী কিনছি, তবে চেষ্টা করবো বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু আমি কতটা করতে পারবো সেটা জানি না। এই হলো, চলো দেখতে থাকবো, তারপরে আমি আমার বাকিটা তোমাদের সাথে এসে শেয়ার করবো না তো, তবে বাজারে দেখি কি কেনা যেতে পারে। চলো দেখতে থাকবো, তারপরে আমি আসছি। তো আমরা অলমোস্ট এখন এসেই গেছি কলকাতা ট্রেন, যেটা হচ্ছে যে
রাজারহাটে, কারণ আমরা তো এখন রাজারহাটেই থাকি। তো এটা রাজারহাটে কলকাতা রেঞ্জ, এখানে খুব রিজনেবল প্রাইসে ড্রেস পাওয়া যায়, এমন নয় যে খুব প্রাইস বেশি। তবে এই ড্রেসগুলো দেখার পর আমি প্রথমে এসেই ভিডিওটা স্টার্ট করিনি, প্রথমে এসে পুরো ড্রেসগুলো দেখছিলাম যে কোনটা ছেড়ে অ্যাকচুয়ালি আমি কোনটা নেবো। আর সবকটা ড্রেসই এশা আনার সাইজেই ছিল। দেখো এই সুন্দর একটা ড্রেসে পিছনে ইয়েলো কালারের, এগুলো এত সুন্দর ড্রেসগুলো, প্রাইস রেঞ্জও প্রচুর কম ছিল। মনে হয় যতদূর সম্ভব আমি দেখিয়েছি তোমাদের 179 থেকে 400-এর মধ্যে। তো আমি ঠিক ডিসাইডই করতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি আমার কোন ড্রেসটা নেওয়া উচিত আর কোন ড্রেসটা নয়। দেখো এই যে ড্রেসটা আমি বার করেছি, এই ড্রেসের কালারটা এত সুন্দর আর এত মারাত্মক দেখতে যে কোনটা ছেড়ে কোনটা নেবো সত্যিই যেন আমি বুঝতে পারছি না। তারপর আমার মনে হলো যে ক্যামেরাটা অন করে আমার যে সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা আছে তাদেরকেও একটু দেখানো উচিত। তো এই ড্রেসগুলো যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইসটা একটু বেশি, এগুলো 500-2000-এর মধ্যেই ছিল। তো এগুলোও খুব সুন্দর এবং এশা আনার সাইজেরই ছিল। এই ড্রেসটা খুব স্মার্ট লুক দিচ্ছিলো, কিন্তু নেক্সট ইয়ারে আমি ওদের জন্য একটা এরকম ড্রেস নিয়েছিলাম, ওই জন্য আমি খুব একটা এবারে ওদের জন্য এরকম ধরনের ড্রেস নিচ্ছি না। কিন্তু মানে অ্যাকচুয়ালি ড্রেসগুলো এতই সুন্দর যে আমি অ্যাকচুয়ালি ডিসাইডই করতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি আমার কোন ড্রেসটা নেওয়া উচিত আর কোন ড্রেসটা নয়। তো আবার যাব, তবে পুজোর বাজারে এটাই তো একটা বড় পাওয়া যে ঘুরে ঘুরে ড্রেস দেখা। তো পুরো শপিং মলটা এত কালারফুল আর এত সুন্দর কালারে সেজে উঠেছে যে কি বলবো। আর এই যে ছোট্ট বন্ধুটা, এটা ও দেখছিল যে আমি ভিডিওস কেমন করে করছি, বা কি আমাকে একবার জিজ্ঞাসাও করেছিল দিদি তুমি কি ইউটিউব করো। হ্যাঁ, তোমাদের সাথে আর একটা কিউট ফ্যান দেখাই, এই দেখো কি সুন্দর ফ্যানগুলো। এগুলোর বেশি প্রাইস ছিল না, 100 করে যতদূর সম্ভব প্রাইস ছিল। আর এশা আনার জন্য বোতল দেখছিলাম, আর এখানে খুব সুন্দর সুন্দর পপসিকেলের মতো খেলার জিনিস, এখানে নানা ধরনের, মানে এত সুন্দর যে হয়তো আমি ক্যামেরায় তোমাদেরকে বোঝাতে পারছি না যে জিনিসগুলো দেখতে অ্যাকচুয়ালি কত সুন্দর। এই বোতলগুলোও খুব সুন্দর, 200 করে প্রাইস ছিল এশা আনার জন্য। আমি দেখছিলাম এই কার্ডগুলো, এখানে প্রচুর ধরনের গিফট বা মানে গিফট দেওয়ার মতন জিনিসপত্র পাওয়া যায়। এগুলো টিনেজারদের, এগুলো মানে সরি মানে এগুলো নিউবর্ন বেবিদের জন্য। আমি যখন এশা আনা নিউবর্ন ছিল তখন যখন আমি কলকাতায় শিফট করি তখন আমি এরকম ধরনের ড্রেসগুলো এসে নিয়ে যেতাম। এগুলো দেখে আজকে আমার এটাই মনে পড়ছে যে এশা আনা আগে কতটা ছোটো ছিল। এটাও খুব সুন্দর রেড অ্যান্ড হোয়াইটে, খুব ব্রাইট কালারটা, যে কেউ পরলে খুব সুন্দর লাগবে। এগুলোও খুব সুন্দর সুন্দর নানা রকমের ড্রেস ছিল, এগুলো জেন্টসের মধ্যে। জেন্টসদের ড্রেস বা ছেলেদের ড্রেস তো আমি খুব একটা কিনি না, তাই ওগুলো আমি খুব একটা দেখি না। তো চলো আস্তে আস্তে ওদেরকে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে যাই, কারণ দুজনকে নিয়ে নামানোও তো একটু প্রবলেম। তো অলমোস্ট আমরা মানে যে বাচ্চাদের সেকশন থেকে জেন্টস সেকশনে এসে গেছি। তো ও মানে সন্তু কিছু কিছু ড্রেস দেখছে, এখানে টি শার্ট জিন্স সব কিছুরই রিজনেবল প্রাইসে ছিল। তো আমরা নিয়েছি কিছু কিছু জিনিস, সেগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করতে চলেছি যে আমরা শপিং মল থেকে কী কী জিনিস নিলাম। তো শপিং মলটা প্রচণ্ডই কালারফুল লাগছিলো এবং মানে দেখে মনে হচ্ছিলো সবই যেন উঠিয়ে নিই। এটাই হয়তো মা দুর্গার মাহাত্ম্য বা এই দিনটার জন্যই হয়তো আমরা অপেক্ষা করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বাই বাই।